তো গাইস, তোমরা হয়তো অনেকেই এই ইভেন্টের মধ্যে না বুঝে এখানে অনেক ভালো ভালো আইটেম দিয়ে স্পিন করে ফেলছো। তো গাইস, তোমরা কিভাবে এগুলো রিটার্ন আনতে পারবে এটা কিন্তু একদম ফিফার অফিসিয়ালি আমাদেরকে জানিয়ে দিয়েছে যে এখান থেকে তোমরা কিভাবে রিটার্ন আনতে পারবে। তো গাইস, যদি তোমরা এখানে এগুলো রিটার্ন আনতে চাও বা ব্যাক আনতে চাও তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তোমাদেরকে কিন্তু বলে দেবো যে কিভাবে খুব সহজে এখান থেকে ব্যাক আনতে পারবা। তো গাইস, তোমাদেরকে কি করতে হবে, তোমরা ইভেন্ট সেকশনে চলে যাবে। তো গাইস দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো গাইস, ইভেন্টে যাওয়ার পর এখানে নিউজে ক্লিক করবা। তো গাইস, এখানে প্রথম যে অপশনটা আসবে যে দেখতে পারছো গাইস, মেন্টিং বোল্ট নামে যে একটা ইভেন্ট, এটার উপরে একটা ক্লিক করবা। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর তোমরা একটু নিচে আসবা। নিচে আসার পর তোমরা গাইস এখানে দেখতে পারবা। তো গাইস, এখানে আসার পর তোমরা দুইটা অপশন দেখতে পারবা, একটা হচ্ছে ইয়েস এবং একটা হচ্ছে সাবমিট। তো গাইস, তোমাদেরকে কী করতে হবে, এখান থেকে কিন্তু গাইস তোমরা সবাই ব্যাক পাবে না। তো গাইস, তোমাকে একটা কথা বলে দিই, সেটা ভালোভাবে শোনো, শুধুমাত্র 22 তারিখ দুপুর 2টার আগে যারা যারা এই ইভেন্টের ভিতরে স্পিন করছো শুধুমাত্র তারাই কিন্তু এখান থেকে ব্যাক পাইবে। মনে করো গাইস, 22 তারিখ দুপুর 2টার আগে শুধুমাত্র যারা এখানে এই ইভেন্টের ভিতরে স্পিন করছো তারাই ব্যাক পাইবে। দুপুর 2টা 1 মিনিট পরে যদি তুমি এখানে স্পিন করো তাহলে কিন্তু সেই আইটেমগুলো ব্যাক পাইবে না, শুধুমাত্র দুপুর 2টার আগে যারা যারা স্পিন করছো এখানে তারাই কিন্তু এখান থেকে ব্যাক পাইবে। যদি গাইস তুমি দুপুর 2টা 1 বা 2 মানে সোজা কথা গাইস 1 মিনিট পরে যদি এখানে ইভেন্টের ভিতরে স্পিন মারো তবুও কিন্তু এখান থেকে ব্যাক পাইবে না, আশা করছি বুঝতে পারছো। তো গাইস, তোমাদেরকে কি করতে হবে, যারা যারা দুপুর 2টার আগে 22 তারিখ এখানে স্পিন মারছো তোমরা এখান থেকে ইয়েসে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিবা, তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবা, তোমাদেরকে কিন্তু হয়ে যাবে। তারপর 10 থেকে 15 দিনের ভিতরে তোমাদের বোল্টে আবারও চলে আসবে। তো গাইস, আমি কিন্তু এখানে ক্লিক করবো না, কারণ আমি রিটার্ন আনতে চাই না, কারণ আমার কিন্তু কোনো ভালো আইটেম এখানে দিয়ে স্পিন করি নাই। তো গাইস, যারা 22 তারিখ দুপুর 2টার আগে স্পিন করছো তারাই কিন্তু এখান থেকে পাইবে, আর বাকিরা কিন্তু এখান থেকে নিতে পারবে না। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর গাইস তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যারা যারা এখানে স্পিন মারছে।